আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বেলার টেস্টনেট নিয়ে। এটা মূলত টেস্টনেট অফার, এই যে টোকেনগুলো দেখতেছেন এগুলো সবগুলো টেস্টনেট, তবে তাদের মেইননেট 2 উইকের মধ্যে আসবে। তারা তাদের টুইটারে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর টেস্টনেট জয়েন করাটা মানে আপনাদের একান্ত ইচ্ছা, কারণ এখান থেকে ভালো প্রফিট জেনারেট হবে। এখানে আমার কোনো রেফার কমিশন নাই যে আমি আপনাদের ফোর্স করে জয়েন করাবো, কারণ আমার এখানে কোনো বেনিফিট নাই। আমি যদি একাই জয়েন হয়ে যেতাম তাহলে আমি একাই বেনিফিটটা পেতাম, তবে যেহেতু আপনারা আমার কমিউনিটিতে আছেন আমার শেয়ার করা উচিত, তো তার জন্য শেয়ার করা। টেস্টনেটে কোনো বেনিফিট নাই, তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট দিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিও বানাচ্ছি যারা না বুঝবেন তাদের জন্য। যারা বুঝেন অলরেডি জয়েন হয়ে গেছে, কারণ আমি এখানে সবগুলো স্টেপ এক এক করে স্টাকারে দিয়ে দিয়েছি। যারা জয়েন হয় তারা কিন্তু অলরেডি জয়েন হয়ে গিয়েছে। তো এই যে আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই পোস্টে। তার আগে আপনার ফোনে আপনি KIWI ব্রাউজার, মানে আপনি যেখানে এক্সটেনশন সাপোর্ট করে মেটামাস্ক এই টাইপের এক্সটেনশনগুলো, সেই টাইপের একটা ব্রাউজার আপনার ফোনে থাকতে হবে। দেন আপনার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা থাকার পরে আপনি আমাদের এই পোস্টে চলে আসবেন। অ্যাট ফার্স্ট আপনার কাজ এই লিঙ্কটা কপি করা। দেন আপনি এটা কপি করে, আমি আমার অন্য একটা ফোনে চলে আসছি, এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। আপনারা জাস্ট এটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি KIWI ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এখানে ব্রাউজ সেকশনে গিয়ে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে গোতে ক্লিক করে দিবেন। দেন গোতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে তাদের এক্সটেনশনটা আছে সেটা আমাদের করতে হবে। অ্যাড করার জন্য সিম্পলি ম্যাটামাক যে এরকম করে অ্যাড করেন, এখান থেকে এই যে অ্যাড ক্রোম এখানে ক্লিক করে দিবেন, অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে চেক ইন নেবে। চেক ইন করার পরে দেখবেন যে আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করবেন। দেন ওয়েট করার পরে এখানে একটা অ্যালাউ সেকশন আসবে, জাস্ট আপনার অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এই এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটা সিক্রেট কি দিবে বা ফ্রেজ দিবে, যেগুলো আপনাকে এখানে শোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। কপিতে ক্লিক করলে আপনি কপি করে নিতে পারবেন। জাস্ট আপনি এটা কপি করে নিয়ে এক জায়গায় সেভ করে রাখবেন, ওয়ালেট হারাই যায় তাহলে এটা দিয়ে আপনি রিকভার করতে পারবেন। তো আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে এক জায়গায় সেভ করে রাখবো। সেভ করার পরে দেন আপনি এখান থেকে দেখেন নিচে কিন্তু এই যে ব্যাকআপ ইট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড থাকবে, জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মতো। এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটটা সেট আপ ডান হয়ে যাবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করলে ওয়ালেটটা এখানে জেনারেট। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা মূলত ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা এরকম দেখতে পারবো, এগুলো ক্রস করে দিতে পারেন। দেন আমাদের এখন ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করার জন্য আপনি আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টের এই লিঙ্কে। লিঙ্কে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের তার আগে একটা কাজ আছে, এই যে এটা চেঞ্জ দ্য নেটওয়ার্ক ফ্রম টেস্টনেট, মানে মেইননেট থেকে টেস্টনেটে যেতে হবে। টেস্টনেটে যাওয়ার জন্য উপরে যদি আমি এটাকেও ক্রস করে দিই, দেন দেখতে পারবেন যে এই যে উপরে একটা থ্রি ডটের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। থ্রি ডট মানে ওয়ালেটের থ্রি ডট, কিন্তু এখানে ক্লিক করার পরে দেন এখানে দেখেন এই যে নিচে দেখেন চেঞ্জ নেটওয়ার্ক, এই যে মেইন নেট আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে টেস্টনেট দেখতে পারবেন। এই যে দ্বিতীয়টা কিন্তু টেস্টনেট, জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। তো এখানে দেওয়ার পরে উপরে দেখেন এখন টেস্টনেট কিন্তু চলে আসছে। তো আমরা এখন চলে যাবো আবার আমাদের এই পোস্টে। পোস্টে গিয়ে এখান থেকে দ্বিতীয় লিঙ্কটা যেটা আছে এটা কপি করবো। কপি করার পরে এই যে KIWI ব্রাউজারে এখানে এক্সটেনশনে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে নিচে গো এখানে ক্লিক করে দিব। গোতে ক্লিক করার পরে দেন আমরা এই ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমাদের কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করলে আমাদের এখানে একটা অ্যাপ্রুভমেন্ট আসবে, জাস্ট আমরা এটা অ্যাপ্রুভ করে দিব। এখান থেকে এই যে এইটাতে ক্লিক করে দিব, এই যে $ বা $0 এটাতে ক্লিক করে দিব। ওয়ালেট ওয়ান যেটা এটাতে ক্লিক করে দিলে এখানে আমাদের বলবে যে অ্যাপ্রুভমেন্টের কাজ করতে। তো আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিব এখান থেকে। আমাদের ওয়ালেট কানেক্ট অ্যাপ্রুভ করতে হয় না, এমনি ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে দেখেন রিকোয়েস্ট STX, তো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এই যে দেখেন STX কামিং ইউর ওয়ে শর্টলি। তো এখান থেকে যদি আবার রিকোয়েস্টে ক্লিক করি তাহলে মানে আমাদের এটা চলে গিয়েছে। একবার ক্লিক করলেই হবে, 24 ঘন্টায় একবার নিতে পারবেন আপনি। এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে, মানে একটু টাইম লাগবে প্রতিটা কাজেই মোটামুটি আধা ঘন্টা। যেহেতু টেস্টনেট এখানে কিন্তু একটু লেট হবে, টেস্টনেট মানেই কিন্তু বিভিন্ন সমস্যা বাগিং এগুলো থাকবে। তো আপনি আধা ঘন্টার মতো ওয়েট করবেন, তো মোটামুটি 15-20 মিনিটের মতো আপনি ওয়েট করবেন। আরেকটা কাজ করবেন, আপনি যখন এটা মিনিমাইজ করবেন যেন আপনি পেজ থেকে চলে গেলেও আপনি 5 মিনিট বা 3-4 মিনিট পর পর এসে আবার এই পেজে চলে আসবেন। যদি আপনার ওয়ালেটটা আবার লকড হয়ে যায়, মানে আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হয়, তাহলে কিন্তু আবার নতুন করে আপনাকে আবার ফসেট ক্লেম করতে হবে। তো আপনি এখানে অ্যাক্টিভিটি এসে যখনই আসবেন দেখতে পারবেন যে এইখানে আপনার পেন্ডিং আছে বা এটা পেন্ডিংয়ে থাকবে, তারপরে এইটা আরেকটা স্টেজে যাবে, দেন তারপরে সাকসেসে চলে আসবে। মানে আপনি এইখানে একটু নজর রাখবেন, তারপরে এখানে ক্লিক করলে আপনি ব্লক চেনেও দেখতে পারবেন যে কতগুলো ব্লক এখানে ট্রান্সফার হয়েছে, এই বিষয়টা দেখবেন একটু। 15 মিনিট আর সর্বোচ্চ 20 মিনিটের মতো আপনি ওয়েট করতে হবে, দেন আমাদের ওয়ালেটে চলে আসবে টোকেনটা। দেন আমরা চলে যাব আবার। দেন টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দেখেন আমরা টেস্টনেট টোকেন ক্লেম করেছি। দেন এখান থেকে চলে যাব আমরা এই যে নেক্সট স্টেজে, গো টু ওয়েবসাইট অ্যান্ড কানেক্ট ইউর ওয়ালেট। তো এটাতে চলে যাব, এখানে গিয়ে আমরা সোয়াপ করব এবং লিকুইডিটি অ্যাড করব এবং রিমুভ করব, মানে এই যে এই দুইটা স্টেপ যা আছে এই দুইটা আমরা শেষ করব।
এখান থেকে জাস্ট আবার সিম্পলি এখানে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আবার গো সেকশন এখানে ক্লিক করে জাস্ট গো করে দিব, দেন আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা জাস্ট একটু ওয়েট করব ওয়েবসাইটে লোডিং নেওয়ার পরে। এখান থেকে দেখেন যে কানেক্ট যে বাটন এটাতে ক্লিক করে দিব। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেটে একটা অ্যাপ্রুভমেন্ট আসবে। এখান থেকে নিচে দেখেন এই যে এক্স বার্স যে এটাতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা অ্যাপ্রুভমেন্ট দিতে হবে, দেন আবার ওয়ালেট অ্যাকাউন্ট ওয়ান এটাতে ক্লিক করব, দেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে জাস্ট আমরা এখানে সোয়াপ করব এবং লিকুইডিটি অ্যাড করব। তো আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিই, তার আগে একটা কাজ করবেন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট এটাকে ডেস্কটপ করে নেবেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। দেন ডেস্কটপ করার পরে এখান থেকে উপরে দেখেন একটু লেখাগুলো হয়তো গোলা দেখা যেতে পারে, এখান থেকে সোয়াপ এই যে এখানে সোয়াপে সিলেক্ট করবেন। দেন সোয়াপে সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এখানেও মোটামুটি কিন্তু ওয়েট করতে হবে আমাদের। তো আমরা এখান থেকে সোয়াপ করব, আমাদের যে টোকেন আছে এখানে ব্যালেন্স এখনও আসে নাই, জাস্ট আমরা একটু রিফ্রেশ করবো। তো আপনি জাস্ট ওয়েট করবেন, একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে এখানে দেখবেন যে আপনি 500টা যে টোকেন দিয়েছে এই টোকেনটা এখানে ব্যালেন্স দেখাচ্ছে কিনা। যখনই দেখাবে তখন আপনি এখান থেকে কিছু টোকেন ধরেন 20টার মতো বা 25টা 30টা যেটাই করেন আপনি এই টোকেনটা এখান থেকে সোয়াপ করবেন। তো এখানে আপনি যদি 30টা দিচ্ছি, আমি 30টা টোকেন এখানে সোয়াপ করতেছি। তো এখান থেকে আমরা 30টা দিয়েছি উপরে, এই যে এক্স WST এক্স যে টোকেনটা আছে উপরে এটা আমরা দিব 30টার মতো। দেন এখান থেকে সোয়াপ নিচে দেখতেছেন এই যে সোয়াপ, এখান থেকে সোয়াপে ক্লিক করে দেন আবার কনফার্ম এখানে ক্লিক করে দিব। দেন আমাদের একটা কনফার্মেশন আসবে, জাস্ট আমরা এটাকে নিচের দিকে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আবার এই যে এখানে কনফার্ম জাস্ট কনফার্ম করে দিচ্ছি আমাদের ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হচ্ছে, জাস্ট আমরা ওয়েট করব। তো এখানেও 10-15 মিনিটের মতো ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত টোকেনটা বেলার টোকেনে যতক্ষণই কনভার্ট না হয় ততক্ষণ মানে সোয়াপ না হয় ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনি এখানে 15 মিনিটে ওয়েট করার পরে এখানে পোল সেকশনে চলে আসবেন। 10-15 মিনিট আপনি ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনার এটা বেলার টোকেনে সোয়াপ হয়ে গেছে। দেন যখনই সোয়াপ হয়ে যাবে আপনি আবার এই পেজে চলে আসবেন, মানে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন পুল সেকশন, এই যে পুল, পুলে আপনি ক্লিক করে দিবেন। এখানে পুলে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে STX WSTX থেকে বেলার এটাতে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে নিচে চলে আসবো। তো আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে উপরে কিন্তু WSTX টোকেন, নিচে হলো আপনার বেলার। তো আমাদের এখানে লিকুইডিটি অ্যাড করার জন্য আমরা বেলারে ক্লিক করে দিব। এই যে এখানে দেখেন বেলার টোকেন, এখানে আমাদের 231টার মতো টোকেন আছে। আপনি যেটা থাক এখান থেকে আপনি কিছু অংশ আপনি এখানে লিকুইডিটিতে অ্যাড করে দেবেন। তো আমি এখানে 100টা টোকেন লিকুইডিটির মধ্যে অ্যাড করে দিচ্ছি, আমি 100টা অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিচ্ছি। দেন আবার একটা অ্যাপ্রুভমেন্ট আসবে আমাদের এখানে, জাস্ট আমরা এখান থেকে যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্মে ক্লিক করলে আমাদের আবার ট্রানজ্যাকশনটা এটা কমপ্লিট হবে। জাস্ট আবার আমাদের এই 10-15 মিনিটের মতো ওয়েট করতে হবে লিকুইডিটি অ্যাড হইলে। দেন আমরা এখান থেকে লিকুইডিটি রিমুভ করবো, এই যে এই পেজে এখানে দেখেন রিমুভ 50% আমরা রিমুভ করে দিব। ইয়ার্স কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পারবো আমাদের লিকুইডিটি অ্যাডের যে ট্রানজ্যাকশনটা আছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট আমরা লিকুইডিটি রিমুভ করবো। এখানে দেখেন আমরা এইটা কাজ শেষ করেছি, দেন আমরা রিমুভের কাজটা করবো। এখান থেকে রিমুভে সাইটে রিমুভ আছে, রিমুভে ক্লিক করে দিব। ক্লিক করে এই যে এখানে দেখেন এই যে একটা কিন্তু পার্সেন্টেজের মতো আছে। তো এখানে এটাকে টেনে ধরে আমরা 50%-এর মতো বা আপনার ইচ্ছা মতো যতটুকু আপনি করতে চান আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো আমি এখানে 50% রিমুভ করতেছি, 50% রিমুভ করতেছি বা 51% যেটা করেন। এখান থেকে রিমুভ করবেন, এখানে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে। তো ব্যালেন্স না আসলে কিন্তু হবে না, আমার দেখেন 98টা, 100টা করেছিলাম 98টা চলে আসছে। তো এখান থেকে নিচে দেখেন এই যে রিমুভ লিকুইডিটি এখানে ক্লিক করে দিব। তো এখন আবার একটা কনফার্মেশন আসবে, জাস্ট আমরা কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিব। তো অ্যাপ্রুভ করে দেওয়ার আগে এখানে আবার পাসওয়ার্ডটা চাচ্ছে, জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, কারণ আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, মানে ইয়ের বাইরে ছিলাম, অ্যাপের বাইরে ছিলাম বা এক্সটেনশনের বাইরে ছিলাম, তার জন্য কিন্তু আমার এখানে আবার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা লগ ইন হয়ে গেলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেন এখানে দেখেন এই যে অ্যাপ্রুভমেন্ট কিন্তু চলে আসছে। এখানে যদি দেখায় আপনাদের একটু ফোকাস করে, যদি দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভমেন্টটা চলে আসছে। আমরা যদি নিচে স্ক্রল করে যাই এখানে দেখেন কনফার্মেশন, তো আমরা এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আমাদের এই ট্রানজ্যাকশনটাও কমপ্লিট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এখানে যে টেস্টনেট অফারটা ছিল সেটার সবগুলো টাস্ক মোটামুটি কমপ্লিট। আমরা যদি এখন আমাদের টেলিগ্রামে চলে যাই, এখান থেকে যদি আমি এটা দিয়ে টেলিগ্রামে চলে যাই, এখান থেকে যদি আমি টাস্কগুলো দেখি, দেখেন এখানে আমাদের ক্রমে এক্সটেনশন অ্যাড করা এটা হয়ে গেছে, ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করেছি, ফোসেট ক্লেম করেছি, দেন আমরা এখানে সোয়াপ করেছি, দেন লিকুইডিটি পুলে লিকুইডিটি অ্যাড করেছি এমনকি লিকুইডিটি রিমুভ করেছি। দ্যাট মিনস আমাদের সবগুলো কাজ কমপ্লিট, জাস্ট আমাদের এখন ওয়েটিংয়ের পালা। 2 উইকের মধ্যে বেলার টোকেনটা আছে সেটা আমাদেরকে ইয়ারড্রপ করবে, যেটা এক্সপেক্টেড মনে হচ্ছে যে $400-500 মতো ইয়ারড্রপ তারা দিতে পারে, যেহেতু তাদের 65 মিলিয়নের মতো তাদের ফান্ড গ্রেদার হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যেহেতু টেস্টনেটের অফার অনেক টাইম লাগলো, মোটামুটি হাফ ঘন্টা করে আমার ওয়েট করে করে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হলো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর সব আপডেটের জন্য আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে জয়েন থাকবেন। এখানে আমরা কপি ট্রেডিংয়ের জন্য একটা সেপারেট চ্যানেল খুলেছি, সেখানে জয়েন থাকবেন। আমাদের সাথে যারা কপি ট্রেড করতে চান তারা এখানে জয়েন হয়ে আমাদের ফুল ভিডিও দিয়ে দিব, আমরা আজকের মধ্যেই দিব। তো সেখানে সেই ভিডিওটা দেখে আপনারা কপি ট্রেডিংয়ে জয়েন হতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।